ঠাকুরগাঁও শহর থেকে 40 কিলোমিটার দূরে রানীশংকৈল উপজেলা, পৌরসভা থেকে 300 মিটার দূরে কুলিক নদীর তীরে অবস্থিত 104 বছরের পুরনো মালদুয়ার জমিদার রাজা টঙ্কনাথের রাজবাড়ি। স্থানীয়রা জানান, বিশাল রাজবাড়ি পরিত্যক্ত অবস্থায় দাঁড়িয়ে আছে। সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে রাজবাড়িটির অনেক অংশই নষ্ট ও ধ্বংস হয়ে গেছে। দুই তলায় এই ভবনে রয়েছে 80টির বেশি ঘর। ওইসব ঘরের ইট সহ শৌখিন দরজা, জানালা ও লোহার বিভিন্ন জিনিস চুরি হয়ে গেছে। প্রাসাদের ভেতরে দ্বিতল ভবনে ওঠা সিঁড়ির প্রায় 4 ফিট ধসে পড়ে গেছে। কর্তৃপক্ষের উদাসীনতায় প্রাচীন ইতিহাসের সাক্ষী এ রাজবাড়ি যে কোনো সময় ধসে পড়ার আশঙ্কা করছেন। এটা আমাদের ঠাকুরগাঁও ডিস্ট্রিক্টের মধ্যে একটা পড়ছে, যে রানীশংকৈল উপজেলায়। এটা যদি সুন্দরভাবে আরো তুলে ধরতো সরকার। আমি এটা বহুদিন ধরে এরকম জরাজীর্ণ অবস্থায় দেখতেছি, গাছপালা, এটার অবস্থা খুব খারাপ। এটা আমাদের রানীশংকৈল শহরের মধ্যে একটা দর্শনীয় স্থান। এটা অবশ্যই আমাদের দাবি এলাকাবাসীর, যেটা যেন রক্ষণাবেক্ষণ, এটার পরিচর্যা হয়। এই রাজবাড়ির সৌন্দর্য দেখতে প্রতিনিয়তই বিভিন্ন স্থান থেকে আসেন দর্শনার্থীরা, তাই এটি সংস্কার করে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবি জানিয়েছেন অনেকে। এই ঐতিহ্য এবং ইতিহাসকে যদি আমরা স্মরণ করতে পারি, পাশাপাশি বর্তমানে যে সমস্ত আমাদের হারিয়ে যাওয়া যে সমস্ত উপাদানগুলো আছে, যেগুলো আমাদের সঙ্গে জীবনের সঙ্গে অতপ্রত জড়িত, যেমন আমাদের মানে গৃহ ব্যবস্থাপনা, আমাদের সাংস্কৃতিক কাঠামোগুলো ছিল, উপাদান ছিল, উপকরণগুলো ছিল, সবগুলো মিলে কিন্তু এই বাড়িটাকে নিয়ে আমরা একটা দারুণ একটা বড় ধরনের একটা ঐতিহ্য সমন্বিত একটা মিউজিয়াম গড়ে তুলতে পারি, যেটি কিন্তু নতুন করে করতে গেলে প্রচুর ব্যয় লাগবে, প্রচুর লোকবল লাগবে। সেটা তৈরি করা আছে একটা, সেটা শুধুমাত্র সংস্কার করতে হবে। এখানে একটা কোনো সংস্কারের কাজ করা হোক এবং এখানে শিশুদের জন্য শিশু পার্ক করা হোক, যাতে পরবর্তী প্রজন্ম এই রাজবাড়ি সম্বন্ধে বা ইতিহাস সম্বন্ধে জানতে পারে। সরকারের কাছে আমার আবেদন, যে যদি এটা ভালো হয় তাহলে দেখতে একটু ভালো লাগবে, লোকজন আসবে, দেখবে, শুনবে। অবশ্য সংশ্লিষ্টরা বলছেন, রানীশংকৈলের জমিদার বাড়ি ঐতিহাসিক নিদর্শনের মধ্যে অন্যতম, এটি সংস্কারের জন্য দ্রুত উদ্যোগ নেওয়া হচ্ছে।